নমস্কার বন্ধুরা, আমি অনামিকার, আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল। বন্ধুরা, রাজ্য সহ দেশ জুড়ে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে ইন্সপেক্টর পোস্ট এই পদটিতে আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, এর এক্সাম প্যাটার্ন আর সিলেবাস কী রয়েছে, এই পোস্টের বর্তমান স্যালারি কত এবং কোন এক্সামের মাধ্যমে এই চাকরির নিয়োগ হয়ে থাকে, সমস্ত বিষয়গুলো বলবো। তো যারা ইন্টারেস্টেড ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই মুহূর্তে জব অ্যাসপিরেন্টসদের জন্য আনঅ্যাকাডেমিতে কী কী ব্যাচ কোর্স চলছে। আনঅ্যাকাডেমিতে 26 ডিসেম্বর বিকেল 4টেতে থাকছে উত্তরণ, WBCS প্রিলিমস গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট। র্যাঙ্ক 1 হলে 2 বছরের সাবস্ক্রিপশনে 75% স্কলারশিপ পাবেন, র্যাঙ্ক 2 হলে 2 বছরের সাবস্ক্রিপশনে 50% স্কলারশিপ পাবেন, র্যাঙ্ক 3 হলে 2 বছরের সাবস্ক্রিপশনে 25% স্কলারশিপ পাবেন, র্যাঙ্ক 4 থেকে 15-র মধ্যে হলে 200 টাকা পর্যন্ত অ্যামাজন ভাউচার পেয়ে যাবেন, র্যাঙ্ক 16 থেকে 30-এর মধ্যে হলে 100 টাকা পর্যন্ত অ্যামাজন ভাউচার পেয়ে যাবেন। WBPSC ফ্রি টেস্ট থাকছে 27 ডিসেম্বর সকাল 10টায় থাকছে ফেক্স রিকালেকশন সিরিজ, WBP এক্সাইজ মিনি মক টেস্ট থাকছে 28 ডিসেম্বর সকাল 10টায়, 30 ডিসেম্বর সকাল 10টায় থাকছে ওয়াটস ইন দ্য নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ, টপ এডুকেটারদের দ্বারা ডেইলি টেস্ট থাকছে, র্যাঙ্ক 1 থেকে 3-র মধ্যে হলে আপনারা 300 টাকা পর্যন্ত অ্যামাজন ভাউচার পেয়ে যাবেন। 29 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাচ নাম্বার 34 আগমন, ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স। প্লাস লার্নারদের জন্য থাকছে উইকলি মক টেস্ট, WBP কনস্টেবল মেন ফুল লেন্থ টেস্ট থাকছে 30 ডিসেম্বর দুপুর 12টায়। WBPSC, WBSS-CSSC, রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা ইনব্রিফ 10 এই রেফারেল কোডটি ইউজ করুন। আচ্ছা, এই যে পোস্ট অফিসের ইন্সপেক্টর পোস্ট, এই পোস্টটা গ্রুপ বি পোস্ট। এই পোস্টের জন্য প্রার্থীদের কি কোয়ালিফিকেশন থাকতে হয় বলে দিই। প্রার্থীদেরকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হয় যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে। যে কোনো ডিসিপ্লিনের উপর আপনারা গ্র্যাজুয়েট হতে পারেন, যে কোনো স্ট্রিমে, অর্থাৎ আপনারা সায়েন্সে গ্র্যাজুয়েট হতে পারেন, আর্টস নিয়ে গ্র্যাজুয়েট হতে পারেন, কমার্সে গ্র্যাজুয়েট হতে পারেন, বোথ অনার্স এবং পাস গ্র্যাজুয়েটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর জন্য জেনারেল ক্যান্ডিডেটসদের বয়সসীমা কত কী হতে হয় বলে দিই। জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম এজ হতে হয় 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় রয়েছে সেটা থাকে। তো এবার বলি এই পোস্টের বর্তমান স্যালারি কত। এই পোস্টের পে লেভেল 7 এবং 7 CPC অনুযায়ী এই পোস্টের পে স্কেল রয়েছে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত প্রতি মাসে। এর সঙ্গে DA, HR এই সমস্তগুলো অ্যাড হয়ে গ্রস স্যালারি হিসেবে অ্যাপ্রক্সিমেটলি 70,000 টাকা দেওয়া হয়। তো এই গ্রস স্যালারির হিসেবে আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি। আর এই যে আমি গ্রস স্যালারিটা বলছি, এটা আমি আসলে মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে বলছি, অর্থাৎ যারা মেইন সিটিতে রয়েছেন তাদের জন্য বলছি। আপনারা চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে কোনো ইনক্রিমেন্ট পাবেন না, তবে 1 বছর পর থেকে প্রতি বছর আপনারা 3% করে ইনক্রিমেন্ট পাবেন। ইনক্রিমেন্ট বাড়লে আপনাদের DA বাড়বে, HR বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও কিন্তু বাড়বে। এবার আমরা আলোচনা করব ইন্সপেক্টর অফ পোস্টের এক্সাম প্যাটার্ন সম্পর্কে। তো এখানে প্রার্থীদেরকে প্রথমে দিতে হয় টায়ার 1। এই টায়ার 1-এ 100টি কোশ্চেন থাকে 200 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকে 25টি কোশ্চেন 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 25টি কোশ্চেন 50 মার্কসের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকে 25টি কোশ্চেন 50 মার্কসের এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে থাকে 25টি কোশ্চেন 50 মার্কসের। অর্থাৎ মোট 200 মার্কসের এক্সাম এখানে প্রার্থীদেরকে দিতে হয়, মোট সময় থাকে 1 ঘন্টা। এরপর প্রার্থীদেরকে দিতে হয় টায়ার 2। এখানে থাকে পেপার 1, কোয়ান্টিটেটিভ এবিলিটিস, এখান থেকে 100টি কোশ্চেন থাকে 200 মার্কসের। আর এরপর দিতে হয় পেপার 2, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে 200টি কোশ্চেন থাকে 200 মার্কসের। প্রতিটি পেপারের জন্য প্রার্থীদেরকে 2 ঘন্টা করে সময় দেওয়া হয়ে থাকে। টায়ার 1 এবং টায়ার 2-তে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে টায়ার 3 দিতে হয়। এই টায়ার 3 হয়ে থাকে পেন অ্যান্ড পেপার মোডে, এটা ডেসক্রিপটিভ টাইপ পেপার হয়ে থাকে ইংলিশ অথবা হিন্দিতে। তো এখানে রাইটিং অফ এসে, প্রেসিস লেটার, অ্যাপ্লিকেশন এসেট্রা, এগুলো থেকে কোশ্চেন আসে। মোট 100 মার্কস থাকে, 1 ঘন্টা সময় থাকে। এখানে অ্যাদার ইংলিশ অথবা হিন্দিতে আপনাদেরকে এক্সাম দিতে হবে। আর টায়ার 1 আর টায়ার 2-র ক্ষেত্রে কোশ্চেন ইংলিশ বা হিন্দিতে সেট করা হয়। টায়ার 3-তে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে ফাইনালি স্কিল টেস্ট দিতে হয়। তো এবার আমি বলি এই যে ইন্সপেক্টর অফ পোস্ট এই পদটিতে কোন এক্সামের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে।
এই পোস্টে এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম রয়েছে সেই এক্সামের মাধ্যমে এখানে নিয়োগ হয়ে থাকে। এবং গতকালকেই কিন্তু এসএসসি সিজিএল এর নোটিশ চলে এসেছে, যেখানে এই ইন্সপেক্টর অফ পোস্ট ছাড়াও আরও বিভিন্ন ভালো ভালো পোস্ট যেখানে রয়েছে, যেগুলো সম্মানের দিক থেকে এবং স্যালারির দিক থেকে সমস্ত দিক থেকেই সেই পোস্টগুলো ভীষণ ভালো। তো এসএসসি সিজিএল এ কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর এজ লিমিট কত কী হতে হবে আমি সেটাও আপনাদেরকে বলে দেব। তো এসএসসি সিজিএল এ বাকি যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েটই হতে হয়। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন থাকে, তবে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। আর এখানে আমি যে এক্সাম প্যাটার্ন আলোচনা করেছি প্রতিটি পোস্টের জন্য কিন্তু এক্সাম প্যাটার্ন সেমই থাকে, তবে এখানে একটা পোস্ট থাকে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। সেই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে টায়ার টুতে 200 মার্কসের স্ট্যাটিস্টিক সাবজেক্টের ওপর এক্সাম দিতে হয়, যেটার জন্য প্রার্থীদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে। আর দুটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এই দুটি পোস্টের ক্ষেত্রেও প্রার্থীদেরকে টায়ার টুতে পেপার 4 ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের এই বিষয়ের ওপর 200 মার্কসের এক্সাম দিতে হয়। তো চলুন জেনে নিই এসএসসি সিজিএল এ কী কী পোস্ট থাকে এবং সেই পোস্টগুলোর জন্য প্রার্থীদের এজ লিমিট কত কী হতে হয়। দেখুন বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 এর নোটিশ বেরিয়ে গেছে। তো এখানে কী কী পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য এজ লিমিট কত কী হতে হবে বলে রাখি। ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের এইজ হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের এইজ হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের এইজ হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। মিনিস্ট্রি অফ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার AFHQ-র বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। অ্যাসিস্ট্যান্ট আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনের বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশনের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সিবিডিটির ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সিবিআইসির ইন্সপেক্টর CGST অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর এক্সামিনার এই পোস্টগুলোর বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউর অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। ডিপার্টমেন্ট অফ পোস্টের ইন্সপেক্টর পোস্টের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর পোস্টের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট অথবা সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলিয়েট ট্রিবিউনাল NCLAT ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। অফিসেস আন্ডার CNAG ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA-র সাব ইন্সপেক্টরের জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। MO স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর Grade 2 রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। অডিটর অফিস আন্ডার CNAG গ্রুপ C পোস্টের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অডিটার আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্টের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাছাড়া অফিস আন্ডার CGDA অডিটার এবং অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্কের জন্য বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস মিনিস্ট্রিস আদার দেন CSCS ক্যাডার্সের সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। CBDT-র টেক্সট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27। CBIC টেক্সট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সের সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27। এই যে বয়সীমাগুলো আমি বললাম এগুলো জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বললাম, রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 10 বছরের ছাড় থাকবে। পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 13 বছরের ছাড় থাকবে আর পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 15 বছরের ছাড় থাকবে। তো এই পোস্টগুলোর জন্য কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি, এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এরপর পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। প্রতিটি পোস্টের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 100 টাকা। মহিলা প্রার্থী, এসসি এসটি ক্যান্ডিডেটস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। পেমেন্ট এখানে আপনারা অনলাইন মোডেও করতে পারবেন, অফলাইন মোডেও করতে পারবেন। ভিম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং কিংবা ভিসা, মাস্টার কার্ড, মেস্ট্রো, রুপে ক্রেডিট ও ডেবিট কার্ড কিংবা আপনারা এসবিআই ব্রাঞ্চে চালান কেটে ক্যাশেও টাকা জমা করতে পারবেন। এই এক্সামিনেশনের ডিটেল সিলেবাস যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা অফিসিয়াল নোটিশ থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখছি, অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন 23/12/2021 তারিখ থেকে 23/1/2022 তারিখ পর্যন্ত। পেমেন্ট করার শেষ তারিখ হলো 25/1/2022। অফলাইনে চালান জেনারেশনের শেষ তারিখ হলো 26/1/2022। চালানের মাধ্যমে পেমেন্ট করার শেষ তারিখ হলো 27/1/2022। অনলাইন পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন আপনারা করতে পারবেন 28/1/2022 তারিখ থেকে 1/2/2022 তারিখ পর্যন্ত। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 হতে পারে April 2022। টায়ার 2 এক্সামিনেশন CBE এবং ডেসক্রিপটিভ পেপার টায়ার 3-র ডেট পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। এরপর আপনাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে, ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন আপনারা দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিশ লেখা থাকবে, পাশে ক্লিক হেয়ার বলে অপশান থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইলে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাপ্লাই লিঙ্কও আপনারা সেই বক্সের মধ্যে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে, সেখানে ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেট আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। খুব শীঘ্রই আনএকাডেমিতে 12 মাস এবং 24 মাসের WBPSC সাবস্ক্রিপশনের প্রাইস হাইক হতে চলেছে, তো যারা সাবস্ক্রিপশন নিতে চান তারা এখনই নিয়ে নিন। স্পেশাল ক্লাস ফিচারগুলো দেখে রাখুন, এখানে ইন্টারেক্টিভ সেশন পেয়ে যাবেন, লার্নারদের জন্য পোল থাকবে, কোনো ক্লাস আপনাদের মিস হবে না, লেকচার নোটস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যে কোনো সময়। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখে রাখুন, ফ্রি ভার্সেস প্লাস সাবস্ক্রিপশনের পার্থক্যটা বলে রাখি, যেখানে ফ্রি সাবস্ক্রিপশনে আপনারা লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড PDF নোটস এবং ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবেন। সেখানে প্লাস সাবস্ক্রিপশন নিলে আপনারা আপনাদের প্রিয় শিক্ষকের কাছ থেকে পড়তে পারবেন, সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি হবে, নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান থাকবে, সম্পূর্ণ সিলেবাস কভারেজ হবে, টেস্ট সিরিজ এবং সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আনএকাডেমি প্লাস। WBPSC, WBSC, CSAT, রেলওয়ে, ব্যাঙ্কিং থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরির যে কোনো সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট পেতে আপনারা inBrief10 এই রেফারেল কোডটি ইউজ করুন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল inBrief।